নমস্কার দর্শক বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলুন জেনে নিই আজকের রাশির দিনগুলি আপনাদের কেমন যাবে এবং আজকের আপনার দিনের সম্পর্কে জেনে নেব এবং আজকের দিনটি আপনাদের কেমন যাবে। সবার আগে আমরা জেনে নিচ্ছি আজকের দিনের সম্পর্কে। আজকের তিথি হচ্ছে ষষ্ঠী, আজ পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ, আজ নক্ষত্র হচ্ছে শ্রাবণা, আজ বার হচ্ছে শনিবার, 21 মে 2022। আজকে সূর্যোদয় হবে সকাল 4:54 এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:12। আজকের চন্দ্ররাশি হচ্ছে মকর রাশি, আজ যেই জন্মগ্রহণ করবে তার রাশি হবে মকর রাশি। এখন জেনে নেব আজকের অশুভ সময়। আজকের অশুভ সময় চলছে সকাল 8:52 থেকে সকাল 10:35 পর্যন্ত আজকের অশুভ সময় চলছে। আপনারা এই সময়ের ভিতরে নতুন কোনো কাজ বা ভালো কোনো কাজ শুরু না করে আপনাদের জন্য সব থেকে ভালো হবে। চলুন জেনে নিচ্ছি এবারে আজকের শুভ সময়। আজকে ভালো সময় চলছে সকাল 11:50 থেকে 12:40 পর্যন্ত আজকের ভালো সময় চলছে। আপনারা এই সময়ের ভিতরে নতুন কোনো কাজ বা ভালো কোনো কাজ শুরু করতে পারেন, এতে আপনাদের জন্য ভালো ফল আশা করা যাচ্ছে। আজকে আপনার শুভ দিক হচ্ছে পূর্ব দিক। আজকে আপনাদের পূর্ব দিকে কোনো কাজ থাকলে সেই কাজটি সহজে হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। চলুন এবারে জেনে নেব আমরা আজকের 12টি রাশির রাশিফল সম্পর্কে। প্রথমে জেনে নিচ্ছি আমরা আজকের মেষ রাশি। মেষ রাশি জাতকাদিদের আজকের দিনটি আপনাদের কেমন যাবে? আজ কাজের জন্য খুব ভালো সময়। আজকে আপনারা নতুন কোনো কাজ বা ভালো কোনো কাজ শুরু করতে পারেন। আজকে আপনারা কাজের সফলতা পাওয়ার বেশ সম্ভাবনা রয়েছে। আজ বাড়িতে কোনো অতিথি আসার সম্ভাবনা রয়েছে, তাদের সঙ্গে ভালোভাবে কথা বলুন এবং তাদের সমস্যার সমাধানগুলি করার চেষ্টা করুন, এতে আপনাদের জন্য ভালো হবে। আজ তাদের জন্য খরচা বৃদ্ধি হওয়ারও সম্ভাবনা রয়েছে, কিন্তু আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে, আজকে বুঝে শুনে খরচ করলেও ভালো হয়। আজ ঠাকুরের কোনো কাজের জন্য মনে আনন্দ থাকবে। আজকে আপনি কোনো ধর্মীয় স্থানে বা তীর্থস্থানে যেতে পারেন, এতে আপনার জন্য ভালো হবে এবং আপনার মন দুটোই ভালো থাকবে। আজ বাড়িতে পূজা অর্চনার জন্য কোনো আলোচনা করতে পারেন, এতে আপনাদের জন্য এবং আপনার পরিবারের জন্য ভালো সময় নিয়ে আসতে পারে। আজ লোকের সঙ্গে কথা বলার সময় আপনাকে একটু বুঝে শুনে কথা বলতে হবে, কোনো রকম যাতে তাড়াহুড়ো করবেন না এবং কোনো রকম আলাদা কোনো কথা বলবেন না। আপনার যতটুকু প্রয়োজন সেটুকু কথা বলার চেষ্টা করুন, না হলে কিন্তু আপনি সমস্যায় পড়ে যেতে পারেন। আজ বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটাতে পারেন, কিন্তু কিছুটা সময় কাটান, বেশি সময় না কাটানো আপনার জন্য ভালো হবে। আজ পরিবারে যতটা পারেন বেশি সময় দেওয়ার চেষ্টা করুন, এতে পরিবারের সকলের মন এবং সকলের সঙ্গে সম্পর্কটাও আরও আপনার ভালো হয়ে উঠবে, যা আগামী দিনে আপনার জন্য খুবই জরুরি। আজকে আপনাদের প্রেমের বিষয় মোটামুটি ভালো রয়েছে। আজকে যারা কাজের খোঁজ করছেন তাদের জন্য দিনটি মোটামুটি ভালো। আজকে আপনার শুভ রং হচ্ছে লাল, শুভ সংখ্যা 7, শুভ দিক পূর্ব দিক। আপনি সুস্থ থাকুন এবং সাবধান থাকুন। এখন জেনে নেব আমরা বৃষ রাশি। বৃষ রাশি জাতকাদিদের আজকের দিনটি আপনাদের কেমন যাবে? আজ ঋণ শোধ নিয়ে আপনার একটু চিন্তা বৃদ্ধি পেতে পারে। আজ আপনি একটু টাকা পয়সার চাপে পড়তে পারেন, তাই চেষ্টা করুন আগের থেকে একটু সঞ্চয়ের দিকে মনোযোগী দেওয়া বা টাকা পয়সা যাতে সমস্যার সমাধান হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আজকে নতুন করে ঋণ নেওয়া থেকে বিরত থাকুন, আজ যতটা পারেন নিজের বুদ্ধিতে চলার চেষ্টা করুন। আজ কারোর প্রলোচনায় পা দেবেন না, এতে আপনি আরও বেশি সমস্যার মধ্যে পড়তে পারেন। আজ স্ত্রীর সঙ্গে কোনো আলোচনায় সমাধান পেতে পারেন আজকে যে কোনো ধরনের সমস্যার, তাই যে কোনো রকমের সমস্যা হলে বাড়িতে এসে আলোচনা করুন, এতে আপনার জন্য ভালো হবে এবং আপনাদের ভিতরের সম্পর্কটা আরও ভালো হয়ে উঠবে। আজ হঠাৎ করে চাকরির যোগ আসার সম্ভাবনা রয়েছে, যারা অনেকদিন ধরে কাজের খোঁজ করছেন তাদের জন্য বেশ ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। আজ অল্প বিস্তারিত ভোগান্তি হতে পারে, আজকে আপনাদের শরীরে অল্প পরিমাণ চোট লাগা থেকে আপনাদের অসুখ বেসুখ মতো কিছু সমস্যা দেখা দিতে পারে, তাই এই ছোটোখাটো কোনো আঘাত বা চোটকে উপেক্ষা করবেন না, ডাক্তারদের পরামর্শ নেওয়া আপনাদের জন্য জরুরি রয়েছে। আজ বাইরের খাবার থেকে যতটা পারেন দূরে থাকার চেষ্টা করুন। আজ খাওয়া দাওয়ায় বিশেষ ধ্যান রাখা প্রয়োজন রয়েছে, আজকে আপনার নাহলে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। আজকে আপনাদের প্রেমের বিষয় মোটামুটি ভালোই যাবে, আজ নিজের মতো করে সময় কাটাতে পারেন। আজকে আপনার শুভ রং হালকা নীল রং, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। এখন জেনে নেব আমরা মিথুন রাশি। মিথুন রাশি জাতকাদিদের আজকের দিনটি আপনাদের কেমন যাবে?
আজ শারীরিক অসুস্থতা আসার সম্ভাবনা রয়েছে, তাই আজকে আপনাকে বিশেষ করে স্বাস্থ্যের দিকে ধ্যান রাখা প্রয়োজন রয়েছে, না হলে কিন্তু আপনি আজ সমস্যায় পড়ে যেতে পারেন। আজ আপনি কিছু টাকা জমাতে পারেন, এতে আপনাদের জন্য ভবিষ্যতের জন্য বেশ ভালো ও সাহায্যে আসবে। আজ আপনারা কোনো কাউকে সাহায্য করার জন্য এগিয়ে যেতে পারেন, কিন্তু যারা আজকে নতুন কোনো বিজনেস করার চেষ্টা করছেন, তাদের বিজনেসে যেটা করতে যাচ্ছেন তার সম্পর্কে ভালোভাবে ইনফরমেশান জোগাড় করা জরুরি রয়েছে, না হলে আপনাদের সমস্যার মধ্যে পড়তে হতে পারে। আজ আগে থেকে একটু সতর্ক হন, আজ খরচা বৃদ্ধি হওয়ার আপনার সম্ভাবনা রয়েছে। আজ বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটান, কিন্তু লিমিটেড সময়ের জন্য, বেশি সময় ধরে না কাটানো আপনার জন্য ভালো হবে, নাহলে আজকে বন্ধুদের ভিতরে কিছুটা হলেও ভুল বুঝাবুঝি ঘটনা ঘটতে পারে, যা আপনাদের সম্পর্কের মধ্যে তিক্ততা নিয়ে আসতে পারে, তাই একটু আগে থেকে সজাগ হন। আজ প্রেমের জটিলতা নিয়ে বাড়িতে বিবাদে আশঙ্কা রয়েছে, তাই প্রেমের বিষয়টাকে আজকে যতটা পারেন গোপন রাখার চেষ্টা করুন। আজ নিজেদের মতো করে সময় কাটাতে পারেন, কিন্তু গোপনীয়ের সঙ্গে, আজ না হলে আপনাদের বাড়িতে ঝামেলা হতে পারে। আজকে যারা বিবাহিত তাদের জন্য দিনটি মোটামুটি বেশ ভালোই যাবে। আজকে আপনার স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, খুব একটা ভালো বলা যাচ্ছে না, তবুও সতর্ক থাকার চেষ্টা করুন একটু বেশি করে। আজকে আপনার শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ সংখ্যা 7, শুভ দিক পূর্ব দিক, শুভ রং গোলাপি। আপনি সুস্থ থাকুন এবং সাবধান থাকুন। এখন জেনে নেব আমরা কর্কট রাশি। কর্কট রাশি জাতকাদের আজকে দিনটি আপনাদের কেমন যাবে? আজ আপনার শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা ভীষণভাবে করতে পারে, তাই নিজেকে আজকে একটু সতর্কতার সঙ্গে চলাফেরা করা জরুরি রয়েছে। আজকে আপনার কোনো প্রিয় জিনিস চুরি যেতে পারে, তাই সেটাকে আগলে রাখার চেষ্টা করুন, না হলে কিন্তু বিপদে পড়তে পারেন, আপনার তার জন্য মন খারাপ পর্যন্ত হতে পারে। আজ আপনার বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটানোর জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে, তবু চেষ্টা করুন আজকে বন্ধুবান্ধবের সঙ্গে সময় লিমিটেড কাটাতে, খুব বেশি না কাটানোই ভালো রয়েছে। আজ খরচাপাতি আপনাকে বিশেষ ধ্যান দিতে হবে, না হলে আগামী সময় আপনার অর্থ ক্ষতির মতো কিছু সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ নতুন কোনো ব্যবসায় বা নতুন কোনো জায়গায় টাকা ইনভেস্ট করা থেকে নিজেকে যতটা পারেন দূরে রাখার চেষ্টা করুন। আজ বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটাতে পারেন, কিন্তু তার জন্য অল্প পরিমাণ খরচা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, সেদিকে ধ্যান রাখা প্রয়োজন রয়েছে, নাহলে আপনার জন্য আর্থিক সমস্যার ভীষণ সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকে আপনারা নতুন কোনো ইনকামের রাস্তা খোঁজার চেষ্টা করেন, এর জন্য আপনাদের জন্য ভালো হবে। আজকে আপনার স্বাস্থ্য মোটামুটি থাকছে, আজ আপনার খাওয়া দাওয়ার প্রতি ভীষণ সতর্ক থাকতে হবে, লিমিটেড কিছু খাওয়ার কারণ হাই রিচযুক্ত খাওয়া থেকে যতটা পারেন দূরে থাকার চেষ্টা করুন। আজকে যারা অনেকদিন ধরে কাজের খোঁজ করছেন তাদের জন্য দিনটি মোটামুটি ভালোই যাবে বলে আশা করা যাচ্ছে, আজকে আপনাদের নতুন কোনো কাজের অফার আসার সম্ভাবনা ভালো রয়েছে। আজকে আপনার শুভ রং সবুজ, শুভ সংখ্যা 11, শুভ দিক দক্ষিণ দিক। আপনার সুস্থ থাকুন এবং সাবধান থাকুন। এখন জেনে নেব আমরা সিংহ রাশি। সিংহ রাশি জাতকাদের আজকে দিনটি আপনাদের কেমন যাবে? আজ মানসিক চাপ থেকে অসুস্থতা আসতে পারে, তাই নিজের মনকে আজকে শান্ত রাখার চেষ্টা করুন, আজ বেশি চিন্তা থেকে নিজেকে যতটা পারে দূরে রাখার চেষ্টা করুন। আজ নিজের পছন্দের কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন, এমনকি বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটাতে পারেন, এর জন্য আপনার জন্য ভালো হবে, নাহলে আপনার শরীর খারাপ মতো কিছু সমস্যা দেখা দিতে পারে, যা আপনার জন্য খুবই ক্ষতিকারক এবং আপনার অর্থনাশের সম্ভাবনা বেশি থাকবে। আজ পরিবারের সদস্যর সঙ্গে সময় কাটান এবং বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে পারেন, এতে আপনার জন্য ভালো হবে। আজ অযথা ব্যয় থেকে নিজেকে যতটা পারেন দূরে রাখার চেষ্টা করুন, আজ বুঝে শুনে চলাফেরার চেষ্টা করুন, আজ কাউকে অযথা যেতে শুনে সাহায্য করতে যাবেন না, নাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। আজকে কারোর সাহায্য আপনি চেয়েছে না করে আপনার জন্য ভালো হবে। আজ বীমা সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখবেন, আজ নতুন কোনো ব্যবসায় বিনিয়োগ করা থেকে যথেষ্ট পরিমাণে সতর্ক থাকবেন, না হলে আপনার টাকা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ ধ্যান দেওয়ার প্রয়োজন রয়েছে, খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। আজ যারা অনেকদিন ধরে কাজের খোঁজ করছেন তাদের জন্য কোনো কাজের সুযোগ আসার সম্ভাবনা রয়েছে, তবু নিজেদেরকে একটু বেশি আপডেট করে রাখুন, এতে আপনাদের জন্য ভালো হবে। আজকে আপনার শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 4, শুভ দিক পশ্চিম দিক। আপনি সুস্থ থাকুন এবং সাবধান থাকুন। এখন জেনে নেব আমরা কন্যা রাশি। কন্যা রাশি জাতকাদের আজকে দিনটি আপনাদের কেমন যাবে? আজ ব্যবসায় ভালো কিছু করার সুযোগ পাবেন আপনি,
আজ ব্যবসায় বেশ ভালো ফল আশা করা যাচ্ছে। আজকে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। চাইলে আজকে আপনারা নতুন যারা ব্যবসা করছেন না, নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন। আজ ব্যবসায়ীদের জন্য দিনটি বেশ ভালো যাবে। আজ আপনারা ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন খুব তাড়াতাড়ি, কিন্তু আপনাদেরকে একটু ধৈর্য ধরে কাজগুলি করতে হতে পারে। আজকে আপনার কাজে অনেক ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই ভুলগুলোকে শুধরানোর চেষ্টা করুন, না হলে আপনাদের জন্য খুব কঠিন পরিস্থিতিও আসতে পারে। আজ নতুন করে আপনার চিন্তা বৃদ্ধি পেতে পারে পরিবারকে নিয়ে। আজ পরিবারের কারোর শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই স্বাস্থ্যের প্রতি আপনাদের বিশেষ ধ্যানে থাকতে হবে। আজ আপনার বাবা মায়ের স্বাস্থ্যের প্রতি বিশেষ ধ্যান রাখুন, নাহলে আপনার শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ বাড়িতে অযথা কোনো খরচা যাতে না বাড়ে সেদিকে খেয়াল রাখুন, খরচাপাতি আপনাকে একটু বুঝে শুনে করা জরুরি রয়েছে। আজ নতুন কোনো কাজ শুরু করতে পারেন, কিন্তু আপনাকে একটু সতর্কতার সঙ্গে করতে হবে। আজ অল্প পরিমাণ হলেও নতুন কাজে ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে। আজ অল্প পরিমাণ হলেও দাঁতের সমস্যা আপনাদের দেখা দিতে পারে, তাই নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন, ঠান্ডা জাতীয় খাবার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। আজ বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটাতে আপনার মন ভালো থাকবে। আজ আপনাদের প্রেমের বিষয় মোটামুটি ভালো হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। আজকে আপনার শুভ রং হলুদ, শুভ সংখ্যা 17, শুভ দিক পূর্ব দিক। আপনি সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। এখন জেনে নেব আমরা তুলা রাশি। তুলা রাশি জাতকদের আজকে দিনটি আপনাদের কেমন যাবে? আজকে দিনে শুরু করুন ধ্যান বা যোগ ব্যায়ামের মাধ্যমে, এতে আপনার মন ভালো থাকবে এবং শরীরও ভালো থাকবে। আজকে আপনাকে কোনোরকমভাবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে হতে পারে, তাই নিজেকে আগে তার জন্য প্রস্তুতি করে নেওয়াটা জরুরি রয়েছে। আজকে আপনাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ ধ্যান রাখবেন, অযথা কোনো বিষয় নিয়ে বেশি চিন্তা করবেন না, খাওয়া দাওয়া নিয়ম মাফিক করার চেষ্টা করুন, এর জন্য আপনার জন্য ভালো হবে। আজ সারা দিন শুভ প্রভাবের অনুভব করবেন। আজকে আপনি যে কোনো ধরনের কাজে আজকে সফলতা অর্জন করতে পারবেন। আজ ভবিষ্যতে সঞ্চয়ের জন্য পরিকল্পনা করুন, আগামী দিনে আপনার অর্থ ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে। আজ নতুন কোনো ব্যবসায় বিনিয়োগ করার আগে আপনাকে অবশ্যই ভেবেচিন্তে বিনিয়োগ করাটা জরুরি রয়েছে, না হলে কিন্তু আপনার অর্থ ক্ষতির ভীষণ সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ স্ত্রীর কোনো কাজের জন্য আপনাকে প্রশংসিত হতে পারেন। আজ বাড়ির কোনো কাজের সুযোগ পেলে তা অবশ্যই দায়িত্ব সহকারে করার চেষ্টা করুন। আজ বন্ধুবান্ধবের সঙ্গে সময় লিমিটেড কাটানো আপনার জন্য ভালো হবে। আজকে আপনার শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সংখ্যা 15, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর যারা অনেকদিন ধরে কাজের খোঁজ করছেন, তাদের জন্য দিনটি মোটামুটি ভালো যাবে বলে আশা করা যাচ্ছে। আপনাদেরকে একটু বেশি আপডেট থাকতে হবে, তো আপনারা সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। এখন জেনে নেব আমরা বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতকদের আজকে দিনটি আপনাদের কেমন যাবে? আজ ব্যবসায়িক যোগাযোগ বাড়ানোর সম্ভাবনা জরুরি রয়েছে। আজকে আপনাদের ব্যবসায় মোটামুটি ভালো ফল আশা করা যাবে, কিন্তু আপনাদেরকে একটু বেশি ব্যবসায় মনোযোগী হওয়া জরুরি রয়েছে। আজ নতুন কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে, তাদের সঙ্গে আপনি বিজনেসটা নিয়ে ডিসকাস করতে পারেন। কোনো রকম সমস্যা থাকলে তার আজকে উপায় খুঁজে পেয়ে যেতে পারেন, এমনকি নতুন বিজনেসের কোনো সূত্র আপনি পেয়ে যেতে পারেন। আজকে অত্যাধিক দুশ্চিন্তা আজকে আপনাকে শান্তি বিঘ্ন করতে পারে, তাই বেশি দুশ্চিন্তা করবেন না, নিজের মনকে আজকে শান্ত রাখুন। আজ যে কোনো রকমের সিদ্ধান্তের জন্য প্রস্তুতি নিন। আজকে আপনাকে তাড়াহুড়ায় অনেক সিদ্ধান্ত নিতে হতে পারে, তাই আগে থেকে প্রস্তুতি নিন, না হলে সমস্যা দেখা দিতে পারে। আজকে আপনাদের প্রেমের বিষয় মোটামুটি ভালো রয়েছে। আজ নিজেদের মতো করে সময় কাটানোর জন্য আজকে দিনটি বেশ ভালোই যাবে। আজ আপনার বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটাতে পারেন, এমনকি নিজের পছন্দের কোনো জায়গায় আজকে ঘুরতে যেতে পারেন, এতে আপনার মন আরও বেশি ভালো থাকবে। আজ পারিবারিক কোনো ঝামেলা থাকলে মিটিয়ে নিতে পারেন, এমনকি আজকে বাড়িতে পূজা অর্চনার কোনো আলোচনা আপনারা করতে পারেন, এতে আপনাদের জন্য ভালো হবে। আজ পূজা অর্চনা একটু মনোযোগী হলে আপনাদের পরিবারের জন্য বেশ ভালো খবর নিয়ে আসতে পারে। আজকে আপনার স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, তবু খেয়াল রাখুন স্বাস্থ্যের খাওয়া দাওয়ার প্রতি বিশেষ নজর রাখা প্রয়োজন রয়েছে। আজকে আপনার শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 8, শুভ দিক পশ্চিম দিক। আপনি সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এখন জেনে নেব আমরা ধনুরাশি। ধনুরাশি জাতকদের আজকে দিনটি আপনাদের কেমন যাবে? আজ পারিবারিক কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই নিজের পারিবারিক ঝামেলাগুলিকে খুব ঠান্ডা মাথায় সলভ করার চেষ্টা করুন। এমনকি আজকে প্রতিবেশীর সঙ্গেও এই সম্পত্তি নিয়ে ঝামেলা হতে পারে, তাই সেই সব ব্যাপারে আজকে একটু আগে থেকে সতর্ক হন,
আজ দীর্ঘদিনের কোনো আশা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে আপনাদের কোথাও যাওয়ার ঘুরতে যাওয়ার প্ল্যানিংটা বেশ সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকবে। আজ দূরে কোথাও ভ্রমণের জন্য আপনারা যেতে পারেন, এছাড়া আপনার জন্য দিনটি ভালো রয়েছে। আজ কাজের জায়গায় আপনাকে একটু বেশি সতর্ক থাকতে হবে, আজ কাজে অনেকে ভুল করে দেওয়ার চেষ্টা করতে পারে, তাই আগে থেকে সতর্ক হন। আজ পারিবারিক জীবনে অশান্তি আসার সম্ভাবনা রয়েছে, তাই একটু আগে থেকে সতর্ক হওয়াটা জরুরি। আজ আপনার কোনো বন্ধুর শরীর খারাপ নিয়ে আপনি একটু মানসিক চিন্তায় মধ্যে পড়তে পারেন, তার স্বাস্থ্য দেখিয়ে আপনার মন খারাপ হতে পারে, তাই নিজের মনকে শক্ত রাখুন এবং তার জন্য দেখা করতে যেতে পারেন। আজ আপনারা যারা প্রেম করছেন তাদের জন্য দিনটি বেশ ভালোই রয়েছে, নিজেদের মতো করে সময় কাটানোর জন্য আজকে দিনটি বেশ ভালো রয়েছে। যারা বিবাহিত তাদের জন্য দিনটিও বেশ ভালো। আজ ব্যবসায় মোটামুটি ভালো ফল আশা করা যাচ্ছে, তাই আপনারা একটু ব্যবসার প্রতি বেশি মনোযোগী হতে পারেন। শুভ রং হচ্ছে সাদা, শুভ সংখ্যা 5, শুভ দিক পশ্চিম দিক। আপনি সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। এখন জেনে নেব আমরা মকর রাশি। মকর রাশি জাতকদের আজকে দিনটি আপনাদের কেমন যাবে। আজকে যারা চাকরি করেন তাদের চাকরির জায়গায় আজকে সুনাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে অনেক কঠিন কাজ আপনারা সহজে করতে পারায় আপনাদের আজকে সম্মান বৃদ্ধির বেশ যোগ দেখা যাচ্ছে। আজ চোখে বা পায়ের সমস্যার ভোগান্তি আপনাকে একটু ভোগাতে পারে, তাই অল্প পরিমাণ ব্যায়াম এবং ডাক্তারের পরামর্শ নিতে একদম ভুল করবেন না। আজ বাড়িতে অত্যাধিক কথা বলা আপনার জন্য উচিত হবে না, আজকে অযথা বেশি কথা বলায় আপনি বেশি বিপদে পড়তে পারেন, তাই আজকে একটু বুঝে শুনে চলার চেষ্টা করতে পারেন। আজ কারোর বিরোধিতা করবেন না, আজ না হলে কিন্তু আপনি ঝামেলায় পড়তে পারেন। আজ বন্ধুর সাহায্য করতে হতে পারে, তার জন্য প্রস্তুত থাকুন। আজ যারা সোনার উপর ব্যবসা করেন তাদের ব্যবসায়ীদের জন্য দিনটি বেশ ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনারা নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য দিনটি শুরু করতে পারেন, কিন্তু আপনাদেরকে একটু আগে থেকে সতর্ক হতে হবে সমস্ত কাগজপত্র নিয়ে। আজ যারা বাইরে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং করেছেন তাদের জন্য দিনটি বেশ ভালো, কিন্তু যারা অনেকদিন ধরে কাজের খোঁজ করছেন তাদের জন্য দিনটি বেশ ভালো যাবে বলে আশা করা যাচ্ছে, তাই নিজে থেকে আগে থেকে প্রস্তুতি নিয়ে নিন। আজকে আপনার প্রেমের বিষয় মোটামুটি যাবে ভালো। আজকে আপনার শুভ রং সাদা, শুভ সংখ্যা 19, শুভ দিক উত্তর দিক। আপনি সুস্থ থাকুন এবং সাবধান থাকুন। এখন জেনে নেব আমরা কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতকদের আজকে দিনটি আপনাদের কেমন যাবে। আজ শত্রুতার জন্য দাম্পত্য বিবাদে অনেক দূরে যেতে পারে, তাই আপনাকে সতর্ক থাকতে হবে। কারোর সঙ্গে অযথা আজকে ঝামেলা করবেন না, যতটা পারেন আজকে ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন, এতে আপনাদের জন্য সবথেকে ভালো হবে। আজ পুলিশের কাজে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ যারা পুলিশে যেন চাকরির জন্য যোগাযোগ করছিলেন তাদের জন্য ভালো কোনো সুযোগ আসারও সম্ভাবনা রয়েছে। আজ চাকরির জন্য নতুন কোনো সুযোগও আসতে পারে, তবু আপনাদের চেষ্টা চালিয়ে যেতে হবে, নানান দিক থেকে যোগাযোগ আসার সম্ভাবনা রয়েছে। আজকে আপনাদের মোট কথা দিনটি বেশ ভালো যাবে বলে আশা করা যাচ্ছে। আজকে যারা অনেকদিন ধরে প্রেম করছেন তাদের প্রেমে সফলতা পাওয়ারও বেশ ভালো যোগ রয়েছে। যারা অলরেডি প্রেম করছেন তাদের জন্য দিনটি বেশ ভালো, কিন্তু যারা বিবাহিত তাদের মধ্যে আজকে ভুল বোঝাবুঝির মধ্যে কিছু ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, তাই নিজেকে আগে থেকে সতর্ক করাটা জরুরি রয়েছে, পারলে আজকে আপনাদের প্রেমের বিষয়টা এড়িয়ে চলতে পারেন। আজকে বাড়ির ছোটোখাটো ঝামেলা আজকে নিজের বুদ্ধিতে মিটমাট করার চেষ্টা করুন, আজ পুরোটা দিন নিজের বুদ্ধিতে চলার চেষ্টা করুন, এতে আপনার জন্য ভালো হবে। আজকে আপনার শুভ দিক রয়েছে পূর্ব দিক, তাই পূর্ব দিকে আজকে যে কোনো ধরনের কাজে আপনি সফলতা তাড়াতাড়ি অর্জন করতে পারবেন। আজ আপনার স্বাস্থ্য বিশেষ প্রতি ধ্যান রাখতে হবে, না হলে কিন্তু আপনার শরীর খারাপের ভীষণ সম্ভাবনা রয়েছে। জল ঠিকঠাক মতো খাওয়া আপনার জন্য জরুরি রয়েছে। আজকে আপনার শুভ রং সবুজ, শুভ সংখ্যা 19, শুভ দিক পূর্ব দিক। আপনি সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। এখন জেনে নেব আমরা মীন রাশি। মীন রাশি জাতকদের আজকে দিনটি আপনাদের কেমন যাবে। আজ প্রিয়জনের কাছ থেকে আঘাতে মনে কষ্ট বৃদ্ধি পেতে পারে, তাই আজকে আপনাকে একটু বেশি করে সতর্ক থাকতে হবে। আজ আপনি কারোর সঙ্গে অযথা কথা বলতে যাবেন না, নিজেকে আজকে কারোর সাহায্য না করাই আপনার জন্য ভালো হবে, না হলে কিন্তু আপনি আজকে অপমানিত হতে পারেন, এমনকি আপনি নিজে বিপদে পড়তে পারেন। আজ পিতামাতার সঙ্গে কোনো
ব্যবহারে নিয়ে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। তাই পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করুন এবং তাদের কথা মতো চলার চেষ্টা করুন, দেখবেন অনেকটা ভালো ফল আপনারা আজ পেতে পারেন। আর যারা বিবাহিত তাদের স্ত্রীদের সম্পর্কের মধ্যে আজকে বেশ ভালো হয়ে ওঠার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। আজ পড়াশোনার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে, তাই যারা পড়াশোনা করছেন তাদের জন্য দিনটি বেশ ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে আপনাদের জন্য ভালো কোনো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। যারা অনেকদিন ধরে কাজের খোঁজ করছেন তাদের জন্য দিনটি বেশ ভালো যাবে। আশা করছি আপনাদের জন্য নতুন কোনো কাজের সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। আজ বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটাতে পারেন, কিন্তু খালি খালি সময় না কাটানো আপনাদের জন্য ভালো হবে। নিজেদের ভিতরে আজকে নতুন কোনো বিজনেস প্ল্যান করতে পারেন, এতে আপনাদের সফল হওয়ার চান্স বেশি থাকছে। আজকে আপনার শুভ রং হচ্ছে হালকা গোলাপি, শুভ সংখ্যা 19, শুভ দিক পূর্ব দিক। আপনারা সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।